জল ও নারী, জন্ম মৃত্যু আর বেঁচে থাকার অপূর্ব সাদৃশ্য রয়েছে এই দুয়ের মাঝে। জলের ধারার মতোই নারীরও রয়েছে অনিন্দ্য সুন্দর রূপ, আর সেই রূপকেই শিল্পের আঁচড়ে তুলে ধরা হয়েছে ওয়াটারনেস ড্যান্স থিয়েটারে। নাচ, মার্শাল আর্ট, আবৃত্তি, তাইচি, মাইম ও অভিনয়ের সমন্বয়ে প্রযোজনাটিতে নির্দেশক জল ও নারীর সম্পর্কের শৈল্পিক ভাবনার নিরীক্ষা করেছেন, যেখানে জলের সাথে কখনো শুধুই মানবী, আবার কখনো মানব মানবীর যৌথ রূপকে তুলে ধরা হয়েছে। আমরা যেটা বলছি যে জল এবং নারীর যে সম্পর্ক, নারীর নারীত্বের যে নির্যাস, যে এসেন্স, সেটাকে অনুভব করা, এবং সেটা কোনো ফেমিনিস্ট পয়েন্ট অফ ভিউ থেকে না, হিউম্যানিস্ট পয়েন্ট অফ ভিউ থেকে, এবং সেই জায়গা থেকে এই প্রোডাকশনটা। প্রযোজনাটির নৃত্য ভাবনা, পরিকল্পনা ও নির্দেশনার পাশাপাশি প্রধান চরিত্রে রূপদান করেছেন পূজা সেনগুপ্ত। নৃত্য অভিনয়ের সাথে ধারাভাষ্য ও সঙ্গীত সংযোজনও রয়েছে বাংলা ও ইংরেজি ভাষার প্রয়োগ, যা আন্তর্জাতিক দর্শকের কাছে প্রযোজনাটি পৌঁছে দেওয়ার লক্ষ্যেই করা হয়েছে। টেগোরিয়ান যে স্টাইল আছে, ট্রেডিশনাল আমাদের শান্তিনিকেতনের যে স্টাইল, সেটাকে ব্রেক করে সেটার সাথে যদি শেক্সপিয়ারিয়ান অ্যাপ্রোচকে মিক্স করে দেওয়া যায়, তাহলে গ্লোবাল অডিয়েন্সের কাছে রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের ফিলোসফিকে অনেক সহজভাবে নিয়ে যাওয়া সম্ভব। ওয়াটারনেসে রয়েছে রবীন্দ্র ভাবনার অর্ধ নারীশ্বরের শৈল্পিক রূপ, তবে উপস্থাপনায় পুরোপুরি রবীন্দ্র নৃত্যকে গ্রহণ না করে নির্দেশক তার ভাবনার প্রতিফলন ঘটিয়েছেন একেবারেই ভিন্ন রূপে। অর্ধেক মানবী অর্ধেক কল্পনার যে ছবি রবীন্দ্রনাথ এঁকেছেন, রবীন্দ্রনাথের আঁকা যে পোর্ট্রেট রমণী, সেটাকে ভেঙে আমরা একটা প্রোডাকশন বানিয়েছি। ভাবনাটা শুরু হয়েছিল আমাকে দিয়ে, কিন্তু এর সঙ্গে যোগ হয়েছে ধীমানের ভাবনা, যিনি পাণ্ডুলিপিটা লিখেছেন। আমরা একসাথে প্রচুর কাজ করেছি, প্রায় আড়াই বছরের আমাদের রিসার্চ। প্রযোজনাটি ইতিমধ্যে দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছে, মঞ্চসহ বিভিন্ন মাধ্যমে হয়ে গেছে ওয়াটারনেসের 7টি প্রদর্শনী। আগামীতে দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক দর্শকের কাছ থেকেও প্রযোজনাটি সুনাম কুড়িয়ে আনবে এমনই প্রত্যাশা নির্দেশকের। বুলবুল আহমেদ জয়, 71, ঢাকা।